এই সিঁড়িটা পার হলেই আসহাবে কেহাব, বা টার্কিশে বলে আসহাবে কেহাব, আর আমরা বলি আসহাবে কাহাব, যেটা স্যার ইংলিশে বলে ক্যাব অফ সেভেন স্লিপার্স, মানে হচ্ছে সাতজন মানুষ, সাতজন টোটাল, ছয়জন মানুষ আর একটা কুকুর এখানে হচ্ছে আশ্রয় নিয়েছিল। কারণ হচ্ছে তারা অনেক ধার্মিক ছিল, ধার্মিক খ্রিস্টান ছিল, তো তাদেরকে হচ্ছে ওই অঞ্চলের রাজা তার উপাসনা বা তার আদেশ অমান্য করার কারণে মেরে ফেলার জন্য খুঁজতেছিল। এই জন্য ওনারা হচ্ছে এই ক্যাবে আশ্রয় নিয়েছিল। এই ক্যাবটা অনেকটাই উপরে, অনেক উপরে উঠে তারপর হচ্ছে এখানে নামতে হয়। আবার অনেকটা তখনকার যুগে হয়তো বা আরও বেশি মানে দুর্গম ছিল, এই জন্য হচ্ছে এটা অনেক সেফ ছিল তাদের জন্য। আর এই যে এই জায়গা, এই যে বেড়া দেওয়া, এখানে হচ্ছে কিতমির বা যে কুকুরটা তার কবর আর কি। আর এখানে হচ্ছে ক্যাবটা অনেকটা বড় বড় পাথরে ঢাকা, আর উপর দিয়ে একটা হচ্ছে খোলা জায়গা আছে, এখানে পানি পড়ে এই যে এই উপরে। আর এখন হচ্ছে এখানে অনেক সংরক্ষিতভাবে রাখা হয়েছে, মানুষজন এখানে ঘুরতে আসে। আর পাথরগুলো অনেকটাই সুগঠিত বলা যায়। আর ক্যাবের এটা হচ্ছে প্রথম অংশ, আর ভিতরে অংশটা আরও আরও বেশি রিস্কি। এখানে হচ্ছে পানি পড়ার কারণে এটা অনেক বেশি পিছলা হয়ে গেছে। এই যে এখন ভিতরে ঢুকতেছি, আরও অনেক ভিতরে যাওয়ার পর তারপরেই হচ্ছে যারা বাকি ছয়জন মানুষ ছিল, যারা ধার্মিক ব্যক্তি ছিল, যাদেরকে হচ্ছে তৎকালীন যিনি ওই যে রাজা বা বাদশাহ যায় বলি, উনি হচ্ছে দিতে চাইছিল তাদের থাকার জায়গা আর কি। তো এই যে এখানে হচ্ছে ফ্লোরটা হচ্ছে একদম পানি হয়ে গেছে, অনেক মানুষজন আসছে অনেক। আবার টার্কিতে হচ্ছে আমাদের দেশে যেরকম কোনো কিছু দেখলেই এটাকে অতি প্রাকৃতিক মনে করা সেরকম মনে করে, তো এখানে হ্যালো এভরিওয়ান, সো এখন আছে হচ্ছে ক্যাব অফ সেভেন স্লিপার্স অথবা আসহাবে কেহাব, যেটা হচ্ছে কোরআনে বর্ণিত আছে, ছয়জন মানুষ এবং একটা কুকুর। এখানে হচ্ছে মানে মৃত্যু দণ্ড থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছিল। আমি আগে মনে করতাম এখানে ওনারা এখনও আছে, বাট তারা নাই আর কি। এই যে সেই জায়গা, স্ট্রাকচারটা অনেক পাথুরে আর কি। সো এই জায়গাটা হচ্ছে তারসুস, এরজুস এর নাম অনুসারে হয়েছে আর কি, যারা ইতিহাস জানেন তারা জানবেন। এই যে এটা হচ্ছে ক্যাবের এন্ট্রেন্স, আর উপরের দিকে হচ্ছে এখন উপরের দিকে একটা এরকম আলো আসে এরকম জায়গা আছে, আর এদিকে হচ্ছে ছোট্ট একটা এন্ট্রেন্স। আলোটা কি আর্টিফিশিয়ালি করছে নাকি এমনি হয়েছে জানি না, ছোট্ট জায়গা, বাট এটাই হচ্ছে সৌন্দর্য আর কি। বুর্দা অনেক ডেঞ্জারাস, বাট তারা হচ্ছে মেবি এখানেই ছিল। এখানে আসছি যখন একদম সব দেখাচ্ছি আর কি। এই যে ক্যাপ ছোট করে দেখানো যাচ্ছে না, আমার এত ভালো ক্যামেরা নেই, বাট এটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে ওনারা ছিল আর কি। মানুষ ঢুকতে কষ্ট। এই যে এদিকে এদিকে হচ্ছে আমার ফ্রেন্ড আছে আরকা দাস, এই জায়গাতে ছিল। সো এদিকে যে একদম উপরে যেটা ক্যাব দেখা যাচ্ছে ওইখানেই তারা ছিল, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। দেখলেই বোঝা যাচ্ছে তখনও অনেক বেশি দুর্গম ছিল, অনেক সেফ ছিল এই জন্য। সো আর এটা হচ্ছে সেই কুকুর যেটা হচ্ছে কিতমির, তার কবর আর কি। এলিফ্যান্ট ইংলিশে, যেদিকে